আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব ওয়েলডোলেট কিভাবে আমরা টেকিং দিয়ে থাকি, কিভাবে আমরা এটা ফিট আপ করে থাকি। আমরা প্র্যাকটিক্যালি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ইনশাল্লাহ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, যারা এই এটা ওয়েলডোলেটটা লাগাইতে না পারেন তারা নিশ্চয়ই ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে দেখে উপকৃত হবেন এবং শিখতে পারবেন কিভাবে আপনারা ওয়েলডোলেটটা লাগাবেন। এবং ওয়েলডোলেট লাগানোর আগে আপনারা কী কী বিষয়গুলো ফলো করবেন, কী কী বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেই বিষয়টা আমরা আগে দেখে নিব। ভিউয়ার্স, তার আগে আমি আপনাদেরকে বলে নিই, আমি এ ধরনের ভিডিও কিন্তু আমি রেগুলারই আমার চ্যানেলে দিয়ে থাকি। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, একটি লাইক করে দিবেন, এবং যারা এই ধরনের কাজ শিখতে যাচ্ছে তাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে ওয়েলডোলেট লাগানোর আগে আমাদেরকে খেয়াল করতে হবে, সেগুলো আমরা দেখে নেব এখন। তো প্রথমে যেমন এখানে আমরা দেখব যে সকলেটটা আমরা লাগাবো, এই সকলেটটা কত সাইজের সকলেট লাগাতে হবে। তো এখানে যদি আপনারা খেয়াল করেন, এখানে কিন্তু লেখা আছে 10x1 ইঞ্চি, 1 ইঞ্চির এখানে সকলেট লাগবে, এবং সকলেটার পজিশন থাকবে কোন দিকে, এর ডিরেকশনটা থাকবে কোন দিকে সেটা খেয়াল করতে হবে। তো এখানে আমরা যদি ডিরেকশন খেয়াল করি তাহলে কিন্তু সকলেটের যে ফেসটা থাকবে সেটা উপরে থাকবে, এবং এটা কোন জায়গায় বসবে সেটা যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু এই যে এখানে পাইপ থেকে এই পর্যন্ত এখানে আসতেছে 336 mm, 336 mm এ আমরা এটা নেব। এবং যদি আমরা এ সাইড থেকে আসি তাহলে কিন্তু এখান থেকে আসবে 7 মিটার 184 mm। তাহলে আমরা কিন্তু এখান থেকে ওয়েলডোলেটের যে ডিরেকশন সেটা নিয়ে নিচ্ছি, এবং এ সাইড থেকে কত mm যাব এবং ও সাইড থেকে কত mm আসবে সেন্টার, দুইটা মিলাইয়ে আমরা দেখে নিয়েছি। এখন আমরা দেখব এটা মার্কিং কিভাবে করতে হয়। এখন যদি আপনারা লক্ষ্য করেন, আমরা কিন্তু এখানে ফ্লাঞ্জ অলরেডি লাগানো হয়ে গেছে, অপর সাইডে আমরা এলবোটাও লাগিয়ে নিয়েছি, এবং এটা লেভেল রাখা ছিল কিন্তু ওই যে অপর সাইডে আপনারা দেখছেন কিছু লোক কাজ করছে তারা নাড়ানোতে এটা আউট হয়ে গেছে। তো এটা আমি প্রথমে কি করব, এটা আমি লাগানোর আগে শিওর হব যে এটা লেভেল ঠিক আছে কিনা। ফ্লাঞ্জের যে ছিদ্র আছে ও সেটা আমি প্যারালাল লেভেল করে নিব, এবং অপর সাইডে যে এলবোটা লাগানো আছে সেটাও কিন্তু আমরা লেভেল করে নিব। তো এটা লেভেল করে তারপরে আমরা বাকি কাজ শুরু করতে পারবো। আমরা যখন শিওর হয়ে যাব যে হ্যাঁ এর ছিদ্রটা লেভেল হয়ে গেছে এবং ও সাইডে যে এলবো লাগানো আছে ওটাও লেভেল হয়ে গেছে, তারপরেই আমরা এটা মার্কিং শুরু করব, এবং এই যে ফেসটা আছে সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই লেভেল করে নিতে হবে, তা না হলে কিন্তু কিউসি এটা রিজেক্ট করে দিবে, সাইন করবে। তো আমি পুনরায় আবার আমার যে ড্রয়িংটা আছে হাতের এই ড্রয়িংটা নিয়ে আমি চেক করে নিচ্ছি যে হাইট এখান থেকে কত mm যাবে, এটা কত কোন জায়গায় থাকবে, এটা শিওর হওয়ার পরে এটা আমি মার্কিং শুরু করব। তো যেমনটা আপনাদেরকে আমি বলেছি, এখানে যে এই পাইপটা দেখতে পাচ্ছেন, এই বিভেলেন্ট, বিভেলেন্ট থেকে আমি আমার মেজারমেন্টটা নিব, মেজারমেন্ট নিয়ে কিন্তু আমি মার্কিং করবো যে ঠিক যতটুকুই ততটুকু আমাদেরকে ড্রয়িংয়ে দেখানো হয়েছে, ড্রয়িংয়ে দেখানো অনুযায়ী আমি কিন্তু এখানে মার্কিং করব। তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি যে ড্রয়িংটা দেখিয়েছি এটা সেম সেম, তবে এটার যে ডিস্টেন্সটা আছে একটু তার জন্য কিন্তু এখানে আমি এখানে যেটা দেখছেন 89 আমি মার্কিং করেছি, আর ওটাই ছিল 36। তো এটা কোনো ব্যাপার না, আপনারা অবশ্যই ড্রয়িং দেখে, ড্রয়িংয়ে যতটুকু থাকবে ততটুকুই আপনারা দেখে মার্কিং করবেন। তো আমাদেরকে মার্কিং এটা মিলানোর জন্য আপনি কিন্তু দুইটাও করতে পারেন, আবার একটাও করতে পারেন, একটা করার পরে কিন্তু এটা আমাদেরকে আবার র্যাপরাউন্ড দিয়ে এটা আমরা পরিপূর্ণ সব এটা সেন্টার বের করার জন্য আমাদেরকে কিন্তু আবার এটা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদেরকে সেন্টার মার্কিং করার জন্য কিন্তু আমাদেরকে র্যাপরাউন্ড নিয়ে একটি রাউন্ডভাবে সুন্দর করে ফুল পাইপটা মার্কিং করতে হবে। তা আমি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি মার্কিং হয়ে গেছে এক সাইডে, এবং আমি এবং আমাদেরকে কিন্তু এই যে পাইপের সেন্টারটা আছে, পাইপের সেন্টার এই সাইড থেকে আমরা মেপে নেব, পাইপ সেন্টারেও বার করে নেব, কারণ পাইপের সেন্টার কীভাবে বার করতে হয় এর ভিডিও কিন্তু আমার অলরেডি আমার চ্যানেলে দিয়ে আছে। আমরা যারা জানা নাই বিষয়টা জানেন না তারা আমার ভিডিওটি দেখে নেবেন, পাইপের সেন্টার কীভাবে বার করতে হয়। তো আমরা এই পাইপের সেন্টার দেখতে পাচ্ছেন যে আমরা দুই সাইডে মার্কিং করব, দুই সাইডে পাইপের সেন্টার বার করে আমরা মাঝখান দিয়ে একটা লাইন টেনে দিব যাতে করে আমরা ঠিক দুইটা লাইন
পেয়ে যায়। তো আমি আবার পুনরায় চেক করে নিচ্ছি যে এটা হ্যাঁ সেন্টার ঠিক আছে কিনা, এটা আপনারাও করবেন সেন্টার চেক করে। তারপরে এবার কিন্তু আমি আবার ড্রয়িং এর সাথেও মিলিয়ে নিচ্ছি যাতে করে কোনো ভুল না হয়। নির্ভুলভাবে চেষ্টা করবেন, যারা নতুন আছেন তারা কয়েকবার চেক করবেন, কয়েকবার চেক করার পরে কিন্তু ফাইনাল আপনারা হোল করতে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুই সাইডে দুইটা লাইন কিন্তু টানা হয়ে গেছে এবং দুইটা লাইন টানার পরে কিন্তু একটা সেন্টার বার হয়ে গেছে। তো এটি সেন্টারটা বার হওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে, আপনারা কিন্তু এটা মেজারমেন্ট করে নেবেন। মেজারমেন্ট করে যখন শিওর হয়ে যাবেন যে হ্যাঁ আপনার ড্রয়িং এর সাথে এর সেন্টারটা মিলে গেছে, সেন্টার ঠিক আছে, তখনই কিন্তু আপনারা সেন্টার পাঞ্চ দিয়ে এটা সেন্টার পাঞ্চ করে দিবেন, সেন্টারে মার্কিং করে দিবেন। এবার আমাদের যে কাজটা হবে সেটা আমাদের যে ওয়েলডোলেটটা থাকবে, যে সকলেটটা থাকবে, সেটা কিন্তু আইডি আমাদেরকে বার করতে হবে। আইডি কত সেটা আমরা দেখে নিব। আইডি বার করার পরে আমরা ডিভাইডার নিয়ে নেব, একটা ডিভাইডার 1 ইঞ্চি ওয়েলডোলেটের যে আইডি ছিল সেটা হলো আইডি, ওয়েলডোলেটের আইডি হলো 36। তো 36 এর হাফ কত হয়, 36 এর হাফ হয় 18। ডিভাইডারটা ঠিক 18 mm সেন্টার টু সেন্টার নেব, ডিভাইডারটা বরাবর একদম 18 mm আমরা এই ডিভাইডারটা করে নেব। তো আপনারা দেখেছেন বা দেখতে পাচ্ছেন যে আমি 18 mm কিন্তু আমার ডিভাইডারটা সেট করে নিয়েছি। করে নিয়ে আমরা কিন্তু এই যে ডিভাইডারটা যেখানে সেন্টার পাঞ্চ করা ছিল, সেন্টার পাঞ্চ করেছিলাম যেখানে একটা অলরেডি একটা হোল মতো করে রাখছিলাম, সেটাতে আমি এক সাইডে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে কিন্তু এটা আমি ঘুরিয়ে কিন্তু আমি এটা একটা রাউন্ডে মার্কিং করে নিয়েছি। রাউন্ডে মার্কিং করার পরে আমি আবার পুনরায় কি করব, এটা আমি আবার পুনরায় আমি আমার মিটার দিয়ে চেক করব যে এটার মার্কিংটা কত mm হয়েছে। এটা যদি দেখি 36 mm ঠিক আছে, তখন কিন্তু আমি এটা পাঞ্চ দিয়ে, আমার যে সেন্টার পাঞ্চ আছে সেন্টার পাঞ্চ দিয়ে আমি পাঞ্চ করব। এই রাউন্ডে কিন্তু আমি এটা সুন্দরভাবে পাঞ্চ করব। পাঞ্চ করা শেষ হবে, শেষ হওয়ার পরে কিন্তু আমি অন্য পদক্ষেপে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা রাউন্ডে সুন্দরভাবে একদম বরাবর যে মার্কিং আছে, মার্কিং বরাবর আমি যেন ও আইডি যেন আমি 36ই পাই, এটা একেবারে মাপ একদম 00 রাখতে হবে আমাদেরকে, সেইভাবেই কিন্তু আমাদেরকে মার্কিং করতে হবে। ভিউয়ার্স, আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলে থাকি আপনারা যে কাজগুলো করবেন চেষ্টা করবেন সবটা 00 করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু মার্কিং করা হয়ে গেছে। মার্কিং করার পরে আমি ওটাতে চক দিয়ে ঘষে দিয়েছি, ঘষে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে কিন্তু আমি আমার যে এটা হয়ে গেছে ঠিক। ভিউয়ার্স, আপনারা যদি খেয়াল করেন মার্কিংটা ঠিক এরকমই হবে। মার্কিং এইভাবে মার্কিং করার পরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন যে সেন্টার পাঞ্চ দিয়ে কিন্তু আমি যে মার্কিং করেছিলাম, আমি আপনারা যদি খেয়াল করেন আমি কিন্তু প্রথমে এটা দিয়ে রাউন্ড করেছিলাম ডিভাইডার দিয়ে, ডিভাইডার দিয়ে মার্কিং করার পরে কিন্তু মার্কিংয়ের উপর দিয়ে আমি সেন্টার পাঞ্চ দিয়ে এটা আবার পুনরায় মার্কিং করেছি। এটা মার্কিং করার কারণ এটাই, যদি আমি যখন গ্যাস কাটার দিয়ে কাটা হবে তখন কিন্তু ওই মার্কিংটা থাকবে না, চকের মার্কিং বা আপনি যদি মার্কার দিয়ে মার্কিং করেন ওই মার্কিংটা থাকবে না। এর জন্যই কিন্তু সেন্টার পাঞ্চ দিয়ে এটা ছোটো ছোটো করে মার্কিং করা হয়, যাতে হোল করে দেওয়া হয় যাতে করে গ্যাস কাটার চালানোর সময় যেন ওই মার্কিংটা উঠে না যায়। পরে যে কাজটা আমাদের থাকবে সেটা কিন্তু এবার গ্যাস কাটার দিয়ে এখান থেকে গোল করে এটা কেটে নিতে হবে, আমাদেরকে গ্যাস কাটার দিয়ে কেটে নিতে হবে। কাটার পরে আমরা গ্যাস কাটার যেহেতু লেভেলে একেবারে সম্পূর্ণ লেভেলে হয় না, লেভেলে হবে না, এর জন্য এরপরে আমরা ভিতরে পেন্সিল গ্রাইন্ডার দিয়ে আমরা সুন্দর করে ঘষে এটা আমরা সুন্দরভাবে লেভেল করে নিব। লেভেল করার পরে কিন্তু আমরা ওয়েলডোলেট লাগাবো। এখন ভিউয়ার্স, আপনারা ওয়েলডোলেট কীভাবে লাগাবেন তার জন্য আপনাদেরকে হোল আগে করে নিতে হবে। হোলটা করার পরে হোলটা আপনারা কিন্তু মেজারমেন্ট টেপ দিয়ে আবার মেপে নেবেন যে ওই হোলটা আপনারা করেছেন বা যে ছিদ্রটা আপনারা করেছেন সেটা ওয়েলডোলেটের যে আইডি তার সাথে পাইপের যে হোলটা করেছেন সেটার আইডি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনারা নেক্সট স্টেপে যাবেন, না হলে কিন্তু আগে আপনাদের আইডি যে পাইপের যে আইডিটা হোল যে ছিদ্রটা করা হয় সেই ছিদ্রটা আগে বরাবর করে নিতে হবে। যখনই আমরা একবার কনফার্ম হয়ে যাব যে হ্যাঁ আমার যে সকলেট আছে সকলেটের আইডি আর যে আমরা ছিদ্রটা করেছি ওইটার আইডি সেম সেম হয়ে গেছে, তখনই আমরা কি করব, এটা আমরা নেক্সট স্টেপে যাব। আমরা এটা ওয়েল্ডিং টেকিং নিব। টেকিংটা আমরা কীভাবে নিব, টেকিং নেওয়ার পূর্বে অবশ্যই আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে আমরা কিন্তু 4 mm গ্যাপ রড দিয়ে থাকি, রেখে থাকি। তো এই যে আমরা ওয়েলডোলেট এখানে অলরেডি রাখা আছে, টেকিং দেওয়া হয়ে গেছে যদিও, তো আমরা এটা কি করব, এটা রাখার পূর্বে আমরা গ্যাপ রড মাঝখানে দিয়ে দেবো। গ্যাপ রড মাঝখানে রেখে আমি কিন্তু ওয়েলডোলেটটা ওই ছিদ্র বরাবর বা হোল বরাবর রেখে দিব। রাখার পরে যখনই দুইটার আইডি মিলে যাবে তখনই আমরা এই টেকিংটা নিব, টেকিং নিয়ে নেব। টেকিং নেওয়ার পরে আপনারা নিশ্চয়ই জানেন যে কাজে আমাদেরকে লেভেল রাখতে হবে, তো আমরা কিন্তু দুই সাইডে আমরা ওয়েলডোলেটের লেভেলটা রাখবো। লেভেল রেখে লেভেলে মিলে গেলে আমরা অপোজিট সাইডে টেকিং নেব এবং এইভাবেই কিন্তু আমরা কাজটা পরিপূর্ণ করব।
তো ভিউয়ার্স, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।